আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল ফারহান ব্লগস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি লেবাননের ওয়াটারফল বা জলপ্রপাতের উপর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। লেবাননের আবকা ওয়াটারফল বা জলপ্রপাতটি লেবাননের উত্তর বাইবলস ডিস্ট্রিক্টের অন্তর্গত আবকা গ্রামে অবস্থিত। জলপ্রপাতটি আবকা গ্রামের নামে নামকরণ হয়েছে। আবকা গ্রামটি লেবাননের বৈরুত শহর থেকে 71 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই জলপ্রপাতটি গ্রাউন্ড লেভেল থেকে প্রায় 4000 ফিট উচ্চতে অবস্থিত। আমরা এখন আবকা জলপ্রপাতে চলে এসেছি। সত্যি অসাধারণ দৃশ্য, দেখলে মন ভরে যায়। এই জলপ্রপাতটি মধ্যপ্রাচ্যের পাহাড়ের অন্যতম সেরা জলপ্রপাত, যা অ্যাডোনিস নদীতে পতিত হয়েছে। বর্তমানে আব্রাহাম নদী আরবি ভাষায় নাহর আব্রাহিম নামে পরিচিত। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। জলপ্রপাতে পানির মূল উৎপত্তি স্থল পাহাড়ের উপর অবস্থিত বরফ, যা গলে জলপ্রপাত রূপে পতিত হয়েছে। পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর। জলপ্রপাতের স্বচ্ছ পানি ও পানি গড়িয়ে চলার গর্জ এই যেন অন্য রকমের শিহরণ। আমি এখন জলপ্রপাতের মূল হলের ভিতরে অবস্থান করছি। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান। জলপ্রপাতের স্থলে পাহাড়ের ভিতরে হোল বা গর্তের ভিতরের অবস্থা দেখে মনে হবে পাথরের সৃষ্টি পাহাড়, কিন্তু অপরূপ সৌন্দর্য। আবার তার মধ্যে রয়েছে জলপ্রপাতের মূল উৎপত্তি স্থল। জবাব পাবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। গ্রিক পৌরাণিক কাহিনীতে অ্যাডোনিস, যিনি ছিলেন গ্রিক ম্যাথোলজি, আবার তিনি গ্রিক গড অফ রিবার্থ নামেও পরিচিত। আর এই জলপ্রপাতের পাদদেশে তিনি জন্মগ্রহণ করেন ও মৃত্যুবরণ করেন। আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।